আপনারা আমাদের অনুরোধকে রক্ষা করুন। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনাকে সাবধান করতে চাই, আপনাকে হুঁশিয়ার করতে চাই, এই মুহূর্তে এগুলো আপনাকে ত্যাগ করতে হবে, 24 ঘন্টা সময় নেই। দুই, আর রাজলা তুমিনান নিসায়ে পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা গেঞ্জি গায়ে দিয়ে রাস্তাঘাটে চলে, হাটে বাজারে চলে, শহরে চলে, তারা জান্নাতে যাবে না। যারা প্যান্ট পরে চলে বাজারে, তারা জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, তারা জান্নাতে যাবে না। যারা মাথার চুল ছোট করে রাস্তাঘাটে চলে, তারা জান্নাতে যাবে না। যারা পুরুষের পোশাক পরে রাস্তাঘাটে চলে, তারা জান্নাতে যাবে না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলে আপনি কথাকে এভাবে উল্টে ধরতে পারবেন না, যা বলছি কিয়ামত পর্যন্ত তাই থাকবে। নবী বলেছেন পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। এই ছেলে হাত তালি দেওয়া হিদু খ্রিস্টানদের নীতি, এখানে কোনো নেতা আসেনি, সাবধান থেকো, হাত তালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি। আমি জানি না কোথায় হাততালি দেওয়া লাগে, আমি কোথায় আছি, আমার পিতা জানে না কোথায় হাততালি দেওয়া লাগে, এই জন্য আপনার বিদ্যাটাকে প্রথমে না করে দিয়েছি। আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, কষ্ট নিও না তুমি। যারা সম্মানিত দিনী ভাই বোন আছেন, আপনারা কষ্ট নিন না। কথা যেহেতু হক তিতে, হক মানে তিতে, হক মানে তিতে, গেঞ্জি গায়ে দিয়ে যে মেয়ে চলছে সে জান্নাতে যাবে না। চ্যালেঞ্জ করলাম আপনার সাথে, আল্লাহ বিচারের মাঠে ফেরাউনকে জান্নাতে দিয়ে দেন সেটা ভিন্ন কথা, আল্লাহর নবী বলেছেন যাবে না। মুসলিম শরীফের হাদিস, আপনি কথাটা আবার বুঝুন, আল্লাহ নবী বলছেন যে নেসাউন মহিলা কাছে এতুন কাপড় পরে থাকবে, আরে এতুন উলঙ্গ। এবার আপনি বুঝেন উলঙ্গ কাকে বলে, আবার বলছি শুনুন, নেসাউন আল্লাহর নবী তার মুখ দিয়ে বলছেন মহিলা কাছে এতুন কাপড় পরে থাকবে, আরে এতুন উলঙ্গ। আপনি বলেন উলঙ্গ কাপড় কোনটা? আপনার মেয়ে প্যান্ট পরে আছে মানে থাকবে কেন? আপনি মুসলিম নন থাকবে কেন? আজকেই পোশাক পরিবর্তন করতে হবে। আপনার মেয়ে ছোট ফতুয়া গায়ে রাস্তায় চলছে মানে এটাই হচ্ছে উলঙ্গ পোশাক। আপনার স্ত্রী ছোটবেলা উপরে রাস্তায় পেট পিট দেখে চলছে মানে এটাই হচ্ছে উলঙ্গ পোশাক। আপনি মনে রাখুন আল্লাহ নবী 3 নম্বরে বলেছেন দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? আল্লাযী ইউকিররু ফী আহলি আল-খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়ুস। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না, সিদ্ধান্ত আগে পাস হয়েছে। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান, মরলেও জান্নাত বাঁচলেও জান্নাত। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরাও যতটুকু বাঁচাও ততটুকু উভয় সমান। আপনিও মুসলিম, আজকে মাথা নত করতে হবে, 24 ঘন্টার মধ্যে মেয়ের পোশাক পরিবর্তন করতে হবে, নইলে আপনাকে আপনার নীতি পরিবর্তন করতে হবে। আমি মুসলিম নই, মুসলিম মানে মেনে নেওয়া, নইলে বক্তব্য ক্যাসেট হচ্ছে, মেশিনে ধরা পড়ছে, আপনাকে ভুল মিথ্যা প্রমাণ করতে হবে, নইলে মেনে নিতে হবে, মিথ্যা প্রমাণ করতে হবে নইলে মেনে নিতে হবে, বিকল্প কোনো পথ নয় আপনার পরিবর্তনের জন্য।